এবি ব্যাংক ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে রাজবাড়ি দুই আসনে। এই মুহূর্তে রাজবাড়ির পাংশা পৌরসভা চত্বরে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণা, তাদের প্রস্তুতির খবর জানাতে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন ছিল রাজবাড়ির দুই আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই পাংশা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, আমাদের সঙ্গে আছেন রাজবাড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং এই রাজবাড়ির দুই আসনের সম্মানিত সংসদ সদস্য জনাব জিল্লুল হাকিম। আমরা তার কাছে জানতে চাইব আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার এই আসনে, এই অর্থাৎ রাজবাড়ির দুই আসনে আওয়ামী লীগ কতটুকু প্রত্যয় নৌকাকে বিজয়ী করার জন্য? ধন্যবাদ আপনাকে। আমরা মূলত গত নির্বাচনের পরদিন থেকেই আমাদের নির্বাচনী প্রস্তুতি শুরু হয় এবং তখন থেকেই আমাদের নির্বাচনী প্রস্তুতি চলছে। নির্বাচনী প্রস্তুতির ক্ষেত্রে আমাদের এই তিন উপজেলার আওয়ামী লীগ পূর্ণ সমর্থন এবং ঐক্যবদ্ধভাবে এই সমর্থন করে যাচ্ছে এবং একসাথে কাজ করে যাচ্ছি। আমরা এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়নমূলক কর্মকাণ্ডের সুযোগ করে দিয়েছেন এবং তার নির্দেশে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, এটা অভূতপূর্ব। এটা সকল সময়ের থেকে এবারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বেশি। আমরা গ্রামাঞ্চলের প্রতিটি এলাকায় রাস্তা করেছি, যোগাযোগ ব্যবস্থা ভালো হয়েছে, মানুষের কর্মসংস্থানের সুযোগ হয়েছে এবং মানুষ শান্তিতে আছে। এটাই সবচেয়ে বড় কথা যে মানুষ খেয়ে পড়ে ভালোভাবে তারা দিন যাপন করছে এবং শান্তিতে আছে, মানুষ অশান্তি চায় না। কাজেই অন্য রকম কোনো কিছু চিন্তা করার কিংবা অন্য কোনো দলকে ভোট দেওয়ার ব্যাপারে জনগণ আস্থাশীল এবং বিশেষ করে জননেত্রী শেখ হাসিনার উপরে খুবই আস্থাশীল। অন্য কোনো দল এখানে প্রকৃত অর্থে কোনো কিছুই করে নাই, কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড করে নাই, কোথায়ও এক মিটার রাস্তা করে নাই, কোথায়ও এক কিলোমিটার বিদ্যুতের লাইন দেয় নাই, কোথায় কোনো স্কুল কলেজ এমপিওভুক্ত থেকে শুরু করে কোনো বিল্ডিং করে নাই, অবকাঠামোগত উন্নয়ন হয় নাই। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যেকটি উপজেলায় দুইটা করে শিক্ষা প্রতিষ্ঠান, একটা স্কুল এবং একটা কলেজ আমাদের এই তিন উপজেলায় সরকারিকরণ করেছেন এবং আমাদের এলাকার মানুষের লেখাপড়ার যে সুযোগ করে দিয়েছেন, এটার জন্যে মানুষ খুবই জননেত্রী শেখ হাসিনার উপরে আস্থাশীল। এবং আমাদের আমরা শতভাগ নিশ্চিত ইনশাল্লাহ যে আমরা আমাদের এই নির্বাচনী এলাকায় আগামী নির্বাচনে বিপুল বিজয় অর্জন করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটি বড় এবং সুপ্রাচীন রাজনৈতিক দলের একের অধিক মনোনয়ন প্রত্যাশী থাকবে, সেটি স্বাভাবিক। আপনি নিজে আবার নৌকা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কতটুকু আত্মবিশ্বাসী, কতটুকু প্রত্যয়? আমি মনে করি যে আমি এলাকায় যে উন্নয়ন করেছি এবং দল যেভাবে গুছিয়েছি প্রথম থেকেই, দলের নেতৃবৃন্দ আমার সাথে আছে এবং সাধারণ মানুষ সহ দলের কর্মীরা আমার সাথে একতাবদ্ধ, দলের শুধু নয় এলাকার মানুষ। এলাকায় আমরা যে কথা দিয়েছি, যে প্রতিশ্রুতি দিয়েছি, তার থেকে অনেক বেশি কাজ করেছি। তো কাজেই এলাকার মানুষও আমাদের উপরে খুব আস্থাশীল। জননেত্রী শেখ হাসিনার সাথে সাথে আমাকেও তারা জননেত্রী শেখ হাসিনার একজন স্নেহভাজন ব্যক্তি হিসেবে মনে করে। তো সেই হিসাবে আমি মনে করি যে নমিনেশনের ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার উপরে আমার আস্থা আছে, আমার বিশ্বাস আছে এবং জননেত্রী শেখ হাসিনাও আমার উপরে আস্থাশীল এবং আমার প্রতি বিশ্বাস রাখেন। ছোট্ট করে যদি উপজেলা আওয়ামী লীগের সভাপতির কাছে জানতে চাই, আপনারা কেমন প্রার্থী প্রত্যাশা করেন? একদম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে পাংশা, কালুখালী, বালিয়াকান্দির আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সুযোগ্য সভাপতি জননেত্রী শেখ হাসিনার স্নেহধন্য জনাব জিল্লুল হাকিম এমপির মাধ্যমে আমরা মনে করি এখানে বিকল্প কোনো প্রার্থী নাই এবং
পাংশার আওয়ামী লীগ শুধু নয়, জনগণ মনে করে আগামী নির্বাচনে তাদের একমাত্র প্রত্যাশা জিল্লুল হাকিম মনোনয়ন পাবে। এবং অসংখ্য ধন্যবাদ ডিবি সিলেকশন এক্সপ্রেস, এখনকার মতো এই পর্যন্তই, আমরা আগামীকাল চলে যাব ফরিদপুর একাশনে, ততক্ষণ পর্যন্ত দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি ডিবি সিলেকশন এক্সপ্রেসের সঙ্গে থাকার জন্য।